হৃদস্পন্দন থেমে যাওয়ার মুহূর্ত, মৃদু শীতেও ঘেমে যাওয়ার মুহূর্ত, উৎকণ্ঠায় গোটা বাংলা। তবে কি রোহিত ম্যাজিকে আরও এক দফা তীরে এসে ডুববে তরি? না, তেমনটা হয়নি। শেষ বলে হতে দেননি বাংলার মুস্তাফিজ। তাই তো এ বাংলাদেশ অবিশ্বাস্য, এ রাতটা অনন্য সাধারণ, এ অনুভূতি ভাষাহীন। টার্গেটটা 272। যে ব্যাটিং লাইন আপ নিয়ে মুখে তুব্রি ফোটে ভারতের, শুরুতেই কোমর ভেঙে সে মুখে ছামা ঘষে দেন এবাদত। কোহলির স্মিত হাসি যেন সেই হতাশারই অবয়ব। মুস্তাফিজের ডেলিভারিতে কোপকাজ শেখর ধাওয়ানও। দ্রুতই ফিরে যান ওয়াশিংটন সুন্দর আর লোকেশ রাহুল। তারপরই টাইগার সমর্থকদের বুকে কাঁপন ধরান আকসা প্যাটেল, শ্রেয়াস আইয়ার জুটি। মিরাজ তাদের 107 রানের পার্টনারশিপ ভাঙেন ধ্রুব দুর্দান্ত ক্যাচে। বাকি গল্পের পাণ্ডুলিপির পুরোটাই ভারতীয় কাপ্তান রোহিত শর্মার। দলের প্রয়োজনে হাসপাতাল থেকে ফিরে হাতে ব্যান্ডেজ নিয়ে খেললেন কি বিরোচিত ইনিংসটা। তবে সেখানে ব্যাক টু ব্যাক ক্যাচ মিসের অবদানও কম নয়। এর আগে অর্জনে মিরাজ, গর্জনে বাংলা, শতক তো কতই হয়, কিন্তু 8 নম্বরে নেমে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বুক জিতিয়ে কজনা পারেন মিরাজ পেরেছেন। দুরু দুরু গ্যালারি তাই শেষ বলে শতকের আনন্দে উন্মাতাল। এত গেল বাংলার ব্যাটিংয়ের নান্দনিক শেষের গল্প। শুরুতে টস জিতে চিরচেনা সেই দৈন্যদশা, তাতে সময়ের প্যারামিটারে বেড়েছে চিন্তার ভাঁজ। বিজয়, লিটন, শান্তর পর দ্রুতই ফিরেছেন সাকিব, মুশফিক, ধ্রুব। 69-6 ব্যাটারকে হারিয়ে তপ্ত রোদেও মিরপুরে দানা বাঁধে শঙ্কার কালো মেঘ। কিন্তু আরও এক দফা প্রতিরোধের উপাখ্যান মিরাজের ব্যাটে, তার সঙ্গী অভিজ্ঞ মাহমুদুল্লাহ। তাদের 148 রানের পার্টনারশিপে দিশেহারা নাবিক পায় পথের সন্ধান। সঙ্গে আছে নাসুমের 18 রানের ক্যামিও, লাল সবুজ পায় 271 রানের চ্যালেঞ্জিং পুঁজি। মিরপুরের দুর্বেদ্ধ পদ্মভূমিতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দুর্গম যে পথ পেরুতে পারেনি মাইটি ইন্ডিয়া। দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। আইসিসির বৈষম্যমূলক আচরণ আর ভারতের দাদাগিরির মোক্ষম জবাব টাইগাররা দিল এই হোম অফ ক্রিকেট মিরপুরে। দর্শকদের উচ্ছ্বাসে বলে দেয় এ জয়ে কতখানি তৃপ্ত তারা। এবার মিশন ওয়াই টু আস হবে নাকি, সে উত্তরের জন্য রোমাঞ্চ অপেক্ষা থাকলো লাকি ভেনু চট্টগ্রামে। মাহবুব বিমন, সময় সংবাদ, মিরপুর, সেরাই বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।